হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে আলোচিত সমালোচিত নাম সুপারস্টার শাকিব খান। তিনি তার সুপারহিট ছবির মাধ্যমে যেমন আলোচিত, ঠিক কর্মের কারণেও তিনি সমালোচিত। বর্তমানে শাকিব বুবলির খবর নিয়ে তো অনেক হাসাহাসি, আমরা আজকে ওই দিকে যাব না। আজকে আলোচনা করব সুপারস্টার শাকিব খানকে নিয়ে, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। শাকিব খান 1979 সালে 28শে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদিতে জন্মগ্রহণ করেন। শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবার নাম আব্দুর রব, তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, এবং মা নুরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হচ্ছে তার এক বোন ও এক ভাই রয়েছে। বাবার চাকরির সুবাদে তারা শৈশব কৈশোর থেকেই বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জ জেলায়। শাকিব খান তার ইচ্ছের প্রসঙ্গে বলে, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম, সব সময় বুকে লালন পালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটি, কিন্তু SSC পরীক্ষা শেষ করার পর হঠাৎ করে যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে। চলচ্চিত্রতে আসা এবং নিজের অতীতকে ভুলে যাওয়া নিয়ে যা বললেন শাকিব খান। জেমস ক্যামেরন হয়তো অনেকেই চিনে থাকবেন তাকে, তার স্বীকার করতে কোনো সমস্যা হয়নি যে তিনি এক সময় ট্রাক ড্রাইভার ছিলেন। শাহরুখ খান তার এটা বলতে সমস্যা হয়নি যে তিনি মুম্বাই এসে ফার্কের বেঞ্চে ঘুমোতেন আর বন্ধুদের কাছ থেকে 20 টাকা ধার নিয়ে ফিল্ম সিটিতে শুটিং দেখতে যেতেন। যত সমস্যা আমাদের শাকিব খানকে নিয়ে, তিনি বলেন একবার FDC-তে শুটিং দেখতে গেলে এক সাংবাদিক তাকে এসে বলে, আরে তুমি তো অনেক সুন্দর বলে ছবি তুলতে শুরু করে। এরপর এই ছবিগুলো কোনো এক পরিচালকের হাতে যায়, তারপর তিনি ছবিতে চান্স পেয়ে যান। আসলে এত সোজা যদি হতো, যাদের চেহারা একটু ভালো সে নায়ক হয়ে যেত। আসল কাহিনী হলো নৃত্য পরিচালক আজিজ রেজা শাকিবকে এই মিডিয়া দুনিয়াতে নিয়ে আসে। শাকিবের জন্য এমন কিছু নেই যে তিনি করেননি। প্রথম প্রথম শাকিবের স্বাস্থ্য খারাপ ছিল, সে যাতে একটু স্বাস্থ্যবান হয়, দেখতে সুন্দর লাগে, এর জন্য আজিজ এক রেস্টুরেন্ট ভাড়া করেন। সেখানে বলা ছিল শাকিব যা ইচ্ছা খাবে, বিল আমি দিব। অথচ এই শাকিব এখন আর আজিজ রেজাকে চিনে না, এবং কি আজিজের বাবা মারা যাওয়ার দিন আজিজের বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব শাকিব শুটিং করছিলেন। অথচ খবর পাওয়ার পরেও তিনি আজিজের বাবার জানাজায় আসেননি। বাকি সবার সাথে শাকিবের পার্থক্য এখানে, তিনি সম্ভবত একমাত্র নায়ক যিনি নিজেকে এক নাম্বার বলে নিজের নামে ছবি বানান, নাম্বার 1 শাকিব খান। কিন্তু মজার ব্যাপার হলো অন্যদের এটা করতে হয় না, কারণ তারা তাদের অতীত, তাদের সংগ্রামের কথা বলে না। এর জন্য রজনীকান্ত ইউ রজনীকান্ত আর গুগলে নাম্বার 1 পপুলার স্টার অব দ্য অর্থ লিখলে শাহরুখ খানের নাম আসে। আচ্ছা যাই হোক, এবার তার পার্সোনাল ক্যারিয়ারে আসা যাক। শাকিব খান 2008 সালের 18ই এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্র সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গণমাধ্যমের কাছে তিনি গোপন করেন। এরপর 2016 সালের 27শে সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর 2017 সালের 22শে নভেম্বর শাকিব খান তাদের তালাকের জন্য আবেদন করেন। পরে 2018 সালের 22শে ফেব্রুয়ারি তাদের তালাক সম্পন্ন হয়। এর মধ্যে শাকিব বুবলির প্রেমে সম্পর্ক তৈরি হয়, এবং অনেক নাটকীয়তার পর অবশেষে বুবলি এটি ফেসবুক পোস্টে জানায়। 20/7/2018 সালে তাদের বিয়ে হয়, এবং 21/3/2020 তাদের পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানেরটা সত্য হলেও বিয়ের ব্যাপার নিয়ে এখনও সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। শাকিব খান 1999 সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। এতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত কারিশমা শেখ। 1999 সাল থেকে শুরু করে বর্তমান অনেক ভালো ভালো ছবিতে অভিনয় করেছেন তিনি, যার জন্য তিনি সম্মানও পেয়েছেন। জেনে আসে শাকিব খানের কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জনের সম্পর্কে, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি CJFB পারফরমেন্স পুরস্কার। শাকিব খানকে নিয়ে যেমন আলোচনা তেমন সমালোচনা কোনো অংশে কম না। 2007 সালে 10শে এপ্রিল অভিনেত্রী অপু বিশ্বাসকে
নিউজ 24 লাইভ অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে তার গোপন বিয়ে এবং তাদের সন্তানের খবর জানান। এই নিয়ে তো পুরো বাংলাদেশের সমালোচিতর মুখে হন তিনি। একই বছর রাজনীতি চলচ্চিত্রের এক সংলাপ, বাংলাদেশের হবিগঞ্জে ইজাজুল মিয়ার নামে এক ব্যক্তি ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করায় সাকিব খান, পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশরাফ আহমেদের বিরুদ্ধে প্রতারণা ও 50 লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া। আর বর্তমানে সাকিব বুবলির ব্যাপারটা তো সবারই জানা। যাই হোক, এই ছিল সাকিব খান সম্পর্কে কিছু কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।